নমস্কার, টিভি নিউজ টেনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি রীতা। শুরু করছি নিউজ আওয়ার। একেবারে পঞ্চম শ্রেণীর পেঁচো মাতালের মতো রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন এক যুবক। মুখ থেকে অনর্গল বেরিয়ে আসছে অশ্রাব্য গালিগালাজ। না, তিনি কোনো সাধারণ হেজিবেজি লোক নন, কেতুগ্রাম ব্লক 2 নম্বর গ্রামীণ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সরকারি মেডিকেল অফিসার তিনি। অর্থাৎ রীতিমতো ন্যূনতম MBBS পাশ করা ডাক্তার বাবু, নাম সৌরভ দাস। তাকে এই রকম জঘন্য অবস্থায় দেখে চমকে উঠলেন নেটিজেনদের অনেকে। একেবারে পঞ্চম শ্রেণীর পেঁচো মাতালের মতো রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন এক যুবক। একটি অত্যন্ত অস্বাস্থ্যকর ধাবার পেছনে মুখ গুঁজে পড়ে আছেন তিনি। প্যান্ট ভেসে যাচ্ছে তার নিজেরই করা প্রস্রাবে, সেই সঙ্গে মুখ থেকে অনর্গল বেরিয়ে আসছে অশ্রাব্য গালিগালাজ। না, তিনি কোনো সাধারণ হেজি পেজি লোক নন, কেতুগ্রাম 2 নম্বর ব্লক গ্রামীণ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সরকারি মেডিকেল অফিসার তিনি। অর্থাৎ রীতিমতো ন্যূনতম MBBS পাশ করা ডাক্তার বাবু ইনি, নাম সৌরভ দাস। তাকে এইরকম জঘন্য অবস্থায় দেখে চমকে উঠলেন নেটিজেনদের অনেকেই। অনেকেই ডাক্তার বাবুকে ওই অবস্থায় দেখে মোবাইল ফোনে তুলে নিলেন সেই চূড়ান্ত মাতলামির ভিডিও, এবং কাল বিলম্ব না করে সেই ভিডিও ছড়িয়েও দিলেন বিভিন্ন সমাজ মাধ্যমে। শুধু ছিছিকারই নয়, ওই চিকিৎসকের ভাগ্যে জুটল নানান উপহাস ও তীব্র ভর্ৎসনাও। অনেকেই অবিলম্বে ওই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তুললেন। খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম তিনি বলেন, যদি ঘটনা সত্যি হয়ে থাকে তবে অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় কাজ করেছেন তিনি, প্রয়োজনে ওনার কাউন্সেলিং এরও ব্যবস্থা করা হবে। আপনি একটা MBBS ডাক্তার, আপনি একটা সরকারি ডাক্তার, তাহলে এরকম এরকম করে রাস্তায় পড়ে থাকবেন মদকে? হ্যাঁ, আপনি তো একটা সরকারি ডাক্তার, আপনি মারতে চলে আসছেন? বলছি মারতে চলে আসছেন আপনি? এ বাবা দাদা, কানে চুরিয়ে দেবেন আমার? আচ্ছা, তাই আপনি একটা MBBS ডাক্তার, সরকারি ডাক্তার? তাই আপনি একটা MBBS ডাক্তার, সরকারি ডাক্তার? পাঁচ আনবেন আপনি? মানে পাঁচ আনলেই মানে পাঁচ সব? আচ্ছা, ইয়ে করছো হলো ডাক্তার বাবু, আপনি এরকম কথা বলতে পারেন না। তুলে নিয়ে গেল ডাক্তার বাবু কেতুগ্রাম হাসপাতালে? জানিনা তো। আপনাদের কি মনে হয় যে একটা স্বাস্থ্য, যারা স্বাস্থ্য চেক করে এবং যারা মেডিকেল অফিসার, তারা যদি এই কারবার করে থাকে তাহলে সাধারণ মানুষের কী হবে? ভালো হবে না, এটা তো অনেক খারাপ। মানুষের যদি এরকম, যদি ডাক্তারবাবু যদি এরকম হয় যদি করে, তাহলে সাধারণ মানুষ কী করে? এটা কোথায় যাবে?
মানে সাধারণ মানুষ তো ভরসা করে তাদের উপরে বিশ্বাস করে মানে দেখাতে যায় বিভিন্ন রোগ নিয়ে, ভরসাই পাবে না তাহলে তো ভুল চিকিৎসায় মানুষও মরে যেতে পারে। কি বলুন, ভুল হতেই পারে, কি নাম আছে আপনার? পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। শিক্ষকরাই হলেন মানুষ গড়ার কারিগর, তাই সমাজে শিক্ষকদের সম্মান সকলের ঊর্ধ্বে। শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতি বছরে 5ই সেপ্টেম্বর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে পালিত হয় শিক্ষক দিবস। ওই মহান শিক্ষাবিদের স্মরণে বৃহস্পতিবার বোলপুরে সৃজনী শিল্প গ্রাম সংঘের মঞ্চে আয়োজিত হয় প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। দর্শক আসনে যারা রয়েছে তাদের কাছে বিশেষ অনুরোধ, শিক্ষকরাই হলেন মানুষ গড়ার কারিগর, তাই সমাজে শিক্ষকদের সম্মান সকলের ঊর্ধ্বে। শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতি বছরই 5ই সেপ্টেম্বর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালিত হয় শিক্ষক দিবস। ওই মহান শিক্ষাবিদের স্মরণে বৃহস্পতিবার বোলপুরের সৃজনী শিল্পগ্রাম সংঘের মঞ্চে আয়োজিত হয় প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি এবং বস্ত্র বয়ন শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিং এর উপস্থিতিতে প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক ডক্টর সুপ্রিয় ঠাকুর, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক সহ জেলার বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষক শিক্ষিকা। স্তব্ধ হয়ে গেছিল, শ্রীমতী শ্যামলী ঘোষ কাশিমবাজার প্রাথমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছেন। মঞ্চে ডেকে নেব শ্রীমতী এবং Thank you.
করে দিয়েছি যে ভারতবর্ষের অন্য রাজ্যের চেয়েও বাংলার শিক্ষা ব্যবস্থার হাল ভালো। এখানকার ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষা যেটা আছে সেটা থেকেই আস্তে আস্তে বড় হয়ে ময়ূরই হচ্ছে। তাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সহ অন্যান্য শিক্ষা ব্যবস্থাকেও ভাঙার নানাভাবে চক্রান্ত হচ্ছে। তাই আপনাদের কাছে আহ্বান যে আপনারা সঠিক দিশায় আছেন, সঠিক দিশায় থাকুক। যে যে এলাকার আপনারা শিক্ষকতা করেন, গণ্ডির বাইরে একটু বেরোন। গণ্ডির বাইরে বেরোলেই যে বাচ্চারা বিশেষ করে তাদের স্কুলে আকৃষ্ট করা খুব কঠিন কাজ এবং তাদের অক্ষর চেনানো খুব কঠিন কাজ, সে কঠিন কাজটাই আপনারা করছেন। তাই সেটা গণ্ডির বাইরে একটু বেরিয়ে বাইরেটা একটু দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে মমতা ব্যানার্জী কী বলছেন, কী চাইছেন এবং বাংলাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। মঞ্চের উপবিষ্ট গুরুজন এবং উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন বয়স হয়ে গিয়েছে, এখন নিজে চলাফেরা করা মুশকিল হয়ে গিয়েছে। নর্মল করছে, সবাই আমাদের সাহায্য করবার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষক দিবস উপলক্ষে আমার একটিমাত্র কথা বলবার রয়েছে, আমি দেখব কিছু বলব না। যারা অবসর গ্রহণ করলেন তারা কখনোই মনে করবেন না যে তারা সফল পাঠক থেকে অবসর নিয়েছেন। হয়তো কোনো কোনো ক্ষেত্রে এটা শুরু হলো, এটা অবসর বলতে পারা যায়, কারণ ক্ষেত্রটা অনেক বেড়ে গেল। একটা স্কুলে শিক্ষকতা করা যার দায়িত্ব, তার সে জনগণের জন্য ভাবনা চিন্তা করা, যে আছে তাকে সাহায্য করা, এটা কিন্তু কম কথা নয়। আপনাদের এই কাজ আজকে শুরু হল। আমি আশা করব যে আপনারা একেবারেই শিক্ষকতা। আজকে আমাদের বোলপুর পশ্চিম চক্রের শিক্ষক সম্মাননা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা প্রদান দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এবছর আমাদের 136তম জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আজকের এই দিনটাতে আমাদের এই সার্কেলে করা হচ্ছে এবং আমরা চাই যে শিক্ষক শিক্ষিকারা যারা প্রাণপাত করেছেন এই সার্কেলের বিভিন্ন স্কুলগুলোতে, আমাদের দেবশিশুদের যারা শিক্ষাদান করেছেন, যাদেরকে অক্ষর জ্ঞান শিখিয়েছেন, সেই সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের আমরা বরণ করতে পেরে, সম্বর্ধনা জ্ঞাপন করতে পেরে আমরা নিজেরা ধন্য এবং আশা করব যে শিক্ষার উৎকর্ষতার মাধ্যমে বীরভূম জেলাকে উন্নততর বীরভূম গড়ার লক্ষ্যে আমার বীরভূম জেলার শিক্ষক শিক্ষিকারা যে প্রাণপাত করছেন তাদেরকে কুর্নিশ জানাই। কারণ শিক্ষা নেই চেতনা, চেতনা নেই বিকাশ, সেই বিকাশ সাধনের কাজটা আমার বীরভূমের শিক্ষক কুল, গুরুকুল, আমার আত্মজনেরা প্রতিনিয়ত বীরভূম জেলাতে করছে। একটাই বার্তা যে আপনারা যে শিক্ষাটা আপনাদের গুরুকুলের কাছ থেকে পেয়েছেন সেই শিক্ষাদানটা আমার প্রতিটা শিশুর, মানে একটা জিনিস বলি যে কোনো একটা ক্লাসে 100টা ছেলে মেয়ে ছাত্রছাত্রী থাকলে 100টা ছাত্রছাত্রীর উপর যেন সমানভাবে নজর দেওয়া হয়। প্রত্যেকটা জায়গায় খেলার ছলে পড়া, পড়ার ছলে খেলা, জয়ফুল যে লার্নিংয়ের ব্যাপারটা সেটা যেন প্রস্ফুটিত হয় এবং সমস্ত দিকের ব্যাপ্তি, মানে একটা বাচ্চা প্রাথমিক লেভেলে যে সমস্ত শিক্ষক শিশুরা আছে তাদের কিন্তু ব্যাপ্তিটা এক এক রকমের। কেউ লিখতে চায়, কেউ পড়তে ভালোবাসে, কেউ গান করতে, কেউ আবৃত্তি করতে, কেউ খেলতে। তো এই ব্যাপ্তিটা আমার শিক্ষককুল গুরুকুল যদি বুঝতে পারে, প্রথমে ধরতে পারে যে যার যেদিকে ব্যাপ্তি তাকে সেই দিকে প্রস্ফুটিত করায়, তাহলে হয়তো প্রকৃত শিক্ষাটা আমরা পাবো। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। রিন্দান সংস্থার পক্ষ থেকে ভাগাদারের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন স্বামী এবং স্ত্রী। ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বরসুল গ্রামের গোপালপুর এলাকায়।
ঋণদানকারী সংস্থার পক্ষ থেকে তাগাদার চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন স্বামীস্ত্রী। ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বর্ষুল গ্রামের গোপালপুর এলাকায়। জানা যায়, মৃত ব্যক্তির নাম হেমন্ত মালিক, বয়স 65 বছর, এবং তার স্ত্রী রেখা মালিক, বয়স 55 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, দম্পতির দুই ছেলে মনীশ মালিক ও রমেশ মালিক। ছোট ছেলে রমেশ মাইক্রোফাইন্যান্স ব্যাংক থেকে মায়ের নামে আনুমানিক 1.5 লক্ষ টাকা ও বাবার নামে 1 লক্ষ টাকার লোন নেন। ঋণের টাকা সঠিক সময়ে পরিশোধ করা হচ্ছিল না বলে অভিযোগ। দিন তিনেক আগে জামালপুরে রেখা দেবীর বাপের বাড়ি গিয়ে ঋণদানকারী সংস্থার লোকেরা রেখা দেবীকে হাত ধরে টেনে বের করে অপমান করে বলে অভিযোগ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়িতে হানা দেয় ব্যাংকের ঋণ আদায়কারী লোকেরা, পাশাপাশি ঋণ পরিশোধের জন্য চাপ দিতে থাকে বলে অভিযোগ। পরে দম্পতিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাগাদার চাপ সহ্য করতে না পেরে তারা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। ঘটনার পর থেকে ছোট ছেলে রমেশ পলাতক। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার দিদিয়া যায়ও ছেলেকে লোন তুলে দিয়েছে, তুলে দেওয়ার ফলে এবার বাড়িতে খুব তাগাদা তাগাদা আমার বাড়িতে পর্যন্ত গেছিলো, জামদই গেছিলো। সেখান থেকে লোন যে ব্যক্তিরা লোন দিয়েছে, হ্যাঁ, হাত ধরে ঘর থেকে বার করে নিয়ে এসছে, ঘর থেকে বার করে নিয়ে এসছে। বার করে নিয়ে আসার ফলে তাদের একটা মান সম্মান তাগিতে তারা গলায় দড়ি দিয়ে মারা গেছে। হেমন্ত মালিক আর দিদির নাম রেখা মালিক। যা যে মাকে দিয়ে তুলা করেছিল ভাই। আচ্ছা, আর ছোট ভাইয়ের নাম কি? রমেশ মালিক। ও লোন তুলে দিয়ে পালিয়ে গেছে কোথায়, দিয়ে আবার লোনওয়ালারা মাকে ধরছে, বলছে আপনার নামে আছে, আপনাকে দিতে হবে। মা ওই ভয়ে মামার বাড়ি চলে গেলো, মার বাবা ওখান থেকে তুলে নিয়ে আসছে পরশুদিন রাত্রে। মাকে ওখান থেকে তুলে নিয়ে আসছে, বলছে আপনার জায়গা বিক্রি করে, আপনার জায়গা বিক্রি করে আমাকে পয়সা দিতে হবে। আর কালকে ওই সকালে 9টার সময় দুটো স্যার এসেছিলো, ওটা বাঁধ গেছে নাকি বলছে, দিয়ে ওই 9টা থেকে 1:30 পর্যন্ত বসছিল। আচ্ছা, আপনার মাকে খুঁজে নিয়ে আসেন। আচ্ছা, দিয়ে ঘটনাটা কালকে কখন হয়েছে? রাতে। হ্যাঁ, রাতে। পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617-581-551 এবং 8972-263-758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। অত্যাধুনিক ডিজাইনের রুচির সম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাগ সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে।
বাইকের স্বপ্ন আপনার ভরসা আমরাই অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণী রোড দুর্গাপুর স্টেশন বাজার যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল ফ্রি হেলমেট ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণী রোড দুর্গাপুর স্টেশন বাজার আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357 আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ আপনি কি বাড়িতে বিয়ে পৈতে অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায় নিমন্ত্রিতের সংখ্যাও বেশি ঘরে তো সেরকম জায়গা নেই চিন্তার কোনো কারণ নেই আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা লন এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায় কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল সুকান্তপল্লী মামরা দুর্গাপুর 7,13,206 দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148 সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে নিউজ আওয়ারে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার রাক সেরামিক্স ভার্চুয়াল পেইন্টস হিন্দওয়্যার নিটকো সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা কার্লন ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর 12 আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ভিরিঙ্গি বড়চড়া চণ্ডীদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার 9800897855 অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161 7477161 এই নম্বরে সব দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান
অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্চিপ সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোন শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু। রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা। লন এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম। বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট। খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। কার্ডিওলজি, ইউরোলজি, গাইনোকোলজি, সার্জারি, গ্যাস্ট্রো এন্টারোলজি সহ বিভিন্ন বিভাগে সুচিকিৎসার সুবিধা মিলবে এখানে। সদা সর্বদা আপনাদের পাশে, আপনাদের প্রয়োজনে রয়েছে বিবেকানন্দ হসপিটাল। আমাদের ঠিকানা বিবেকানন্দ হসপিটাল, ডক্টর জাকির হোসেন এভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 7132006। অ্যাপয়েন্টমেন্ট ও ইনকোয়ারির জন্য ফোন করুন 03436610360। ইমার্জেন্সির জন্য ফোন করুন 9609601721। বিবেকানন্দ হসপিটাল সর্বদা আপনাদের পাশে। বিবেকানন্দ হসপিটাল, বিজ্ঞানসম্মত চিকিৎসা সুলভ মূল্যে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। গোয়ালপুকুর গুলিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এক কংগ্রেস সদস্যকে আটক করলো পুলিশ, যাকে ঘিরে শুরু হলো রাজনৈতিক তরজা। বুধবার দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মোহাম্মদ রহিম।
তবে কি কারণে এই খুন ঘটেছে তা বুঝে উঠতে পারছেন না। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানালেন মন্ত্রী গোলাম। গোয়ালপুকুর গুলিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এক কংগ্রেস সদস্যকে আটক করলো পুলিশ, যাকে ঘিরে শুরু হলো রাজনৈতিক চর্চা। উল্লেখ্য, বুধবার দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মোহাম্মদ রাহির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা জেলা জুড়ে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য মোহাম্মদ মুস্তাফাকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, হামলার সময় তার বাইকেই ছিলেন কংগ্রেস দলের গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মুস্তাফা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে পাঞ্জিপাড়াতে মৃত প্রধানের বাড়িতে আসেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানী। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী। তবে কি কারণে এই খুন তা বুঝে উঠতে পারছেন না সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানান মন্ত্রী গোলাম। ষড়যন্ত্র করে পরিকল্পনা মাফিক এই খুন বলে দাবি করেন তিনি। ঘটনায় যুক্ত দোষীরা অতি সত্বর ধরা পড়বে বলে আশাবাদী মন্ত্রী। অন্যদিকে এই ঘটনায় শাসক দলকেই দায়ী করে পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে তুলে ধরেছেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। তার দাবি, ঘটনার সাথে কংগ্রেসের কোনো যোগ নেই। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ওই কংগ্রেস সদস্যকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে দাবি ওই কংগ্রেস নেতার। পুলিশ প্রশাসনের পাশাপাশি মন্ত্রী গোলাম রব্বানীকে কটাক্ষ করেন তিনি। বলার তো কিছু নাই, আমি তো অবাক হয়ে গেলাম। মানডেতে যখন গেছিলাম আমি কলকাতা, তখন উনি আমার সঙ্গে আমার জন্য একটা পান নিয়ে, আবার আমার মারও আমার পান নিয়ে আসলো ওখানে স্টেশন। স্টেশনে আমরা এক দুদিন কথা বললাম, আর আমি বললাম গ্রাম পঞ্চায়েত কীরকম চলছে, ভালো চলছে দাদা। ও আমার সব থেকে নিকটে আমাদের রাই প্রধান সাহেব আমার সব থেকে বেশি নিকটে ছিল, আর সবসময় যখনই আমি এখান থেকে যেতাম এনার বাড়ি হয়ে যেতাম, এনার সঙ্গে কথা বলে যেতাম। উনি একটা পান খাওয়াত আমাকে। আজকে এটা যে ঘটনাটা ঘটেছে এটা কল্পনার বাইরে। এটা আমার আমি এটা ভাবতেই পারছি না কি এরকমভাবে একটা লোককে হত্যা করবে, আর বাইকে ব্রড ডে লাইটে। এটা নিয়ে আমিও চিন্তিত আছি, গভর্নমেন্টও চিন্তিত আছে। তারপরে আমি এসপি ডিআইজিকে পাঠিয়েছিলাম, ডিআইজি এসপিকে বলেছি যে করে হয় যে কালপিরিয়ড আছে। এটা আমাদের উত্তর দিনাজপুরে কোনোদিন এরকম হয়নি। একটা পলিটিক্যাল মানুষকে, একটা প্রধানকে, একটা অঞ্চলের যে উনি অঞ্চলটা দায়িত্বতে ছিল, তারপরে একটা পঞ্চায়েতের দায়িত্বতে ছিল, ওই লোকটাকে হত্যা করবে এরকম করে, এটা আমরা কল্পনার বাইরে। যার জন্য স্ট্রিক্টলি আমি পুলিশকে বলেছি যে যেখানে হোক যে করে হোক যারা মেরেছে তাদেরকে ধরার জন্য আর কড়া শাস্তি দেওয়ার জন্য। বলছি কোনো পলিটিক্যাল বিষয় ছিল কি? এটা পলিটিক্যাল বিষয় আমি কী করে বলবো, কেন পুলিশকে তদন্ত করতে বলেছি। আর আমরা কেউ চাই না যে কোনো ইনোসেন্ট মানুষকে ধরে আবার পুলিশ বন্ধ করে রাখুক। আমরা চাচ্ছি যে মেরেছে আর যে মারার পিছনে আছে তাদেরকে অ্যারেস্ট করা। পুলিশ একজনকে আটক করছে, আমি দেখলাম কৃষ্ণগঞ্জ এরকম ঘটনা ঘটেনি, উত্তর দিনাজপুর এরকম ঘটনা ঘটেনি, প্রথম বাইকে ঘটনা ঘটেছে যেটা নিয়ে নিন্দনীয় ঘটনা। এটা এরকম ঘটনা আমাদের ইমাজিনেশন আসতে পারে না। একটা বিষয়, যেখানে একজন জনপ্রতিনিধি তিনি সুরক্ষিত নয়, সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত? জানেন তো কালকে আমি ডিআইজিকে পাঠিয়েছিলাম যে আগে ওখানে আপনি পিস অ্যান্ড স্টেবিলিটিটা ইনশোর করেন, তারপরে দুই নম্বর যারা ক্রিমিনালস আছে তাদেরকে আপনি অস্ত্র শস্ত্র আছে ওটা আপনি রিকভার করার চেষ্টা করেন, আর যারাই মেরেছে তাদেরকে তাড়াহুড়া
চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা অ্যারেস্ট করুন। কি মনে হচ্ছে দেখি সুপারি কিলার দিয়ে এটাই তো বোঝাচ্ছে কি না, মুখোশ মুখে যদি মুখোশ দিয়ে দেয় তারপরে বাইক নিয়ে আসবে, আর এর মানে আগে এটা প্ল্যানিং বেতে করা হয়েছে, আগে প্ল্যানিং ছিল করার, যার জন্য পঞ্চায়েত থেকে কখন বাইর হবে ও জেনারেলি কটাই বাইর হয়, পঞ্চায়েত থেকে বাইর হওয়ার পর তারপরে বাইরে একটা বাইক অ্যাটাক করবে, একটা বাইক আরও পিছন থেকে অ্যাটাক করবে, এর মানে তিন চারটা বাইক ছিল আরও, যেদিকে যেত সেদিকে ওনাকে হত্যা করার চেষ্টা করা হতো, তো যার জন্য এদিকে গেছে সেদিকে মেরে দিয়েছে। এটা নেই একদম ষড়যন্ত্র আছে, কারো ষড়যন্ত্র আছে, যারা ষড়যন্ত্র করেছে ধরা পড়বে, একটু রেহাই হবে না। আর আমাদের মুখ্যমন্ত্রী সবসময় এটা নিয়ে ভাবে কি আমাদের যারাই আছি আমরা সুরক্ষতা ইনস্টিটিউট সিকিউরিটি ইনস্টিটিউট সবসময় করে, বেঙ্গলে এরকম হয় না। সদস্যকে আটক করেছে আপনার কংগ্রেসের, এই বিষয়টা কি হবে? এটা তো তদন্তের বিষয়, কেন কি সঙ্গে ওই সময় মুস্তাফা পঞ্চায়েতের একজন সদস্য সেখানে ছিলেন, সেই ঘটনা যখন ঘটে তো উনি একমাত্র হচ্ছেন আই উইটনেস যখন যখন ঘটনা ঘটে, তার জন্যে পুলিশ ওনাকে নিয়ে গেছে তদন্ত করার জন্যে, জিজ্ঞাসাবাদ করবে, তাতে কোনো অসুবিধা নেই, উনি যা জানেন সে অবশ্যই পুলিশকে উনি জানাবেন। কংগ্রেসের কোনো রকম কী কোনো হাত থাকবে না, কংগ্রেস তো দুর্বল, কংগ্রেসকে মেরে তেরে শেষ করে দিচ্ছে তৃণমূল, বিগত পঞ্চায়েত ভোটে আমাদেরকে নির্বাচনে দাঁড়াতে দেয়নি, নমিনেশন করতে দেয়নি, সেখানে আবার আমরা ওখানে কী করতে পারব, আমরা তো মার খেয়ে পুলিশের কাছে দ্বারস্থ হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তৃণমূলে দুষ্কৃতীদের পাশে পুলিশ থাকছে। এটা তো এখন আমি বলতে পারবো না, এটা তো পুলিশ সেই বিষয় কী ঘটনার কে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে, তো উনি গরুর ব্যবসার সঙ্গে আগে হয়তো যুক্ত ছিলেন, এখন উনি বিগত দুবার ধরে পঞ্চায়েতের প্রধান, তো এখন উনি কোন ব্যবসার সঙ্গে জড়িত এটা আমার ঠিক জানা নেই, কিন্তু এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা কারণ হতে পারে, কেন তৃণমূলে বেশিরভাগই খুন তৃণমূলের নেতা কর্মীদের হচ্ছে দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, তো এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে না, কোনো ব্যবসায়িক শত্রুতা আছে না, কোনো ব্যক্তিগত শত্রুতা আছে, যা যেসব মানুষকে তৃণমূলের দ্বারা অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেই মানুষরাই আজকে ক্ষোভে বিক্ষোভ হয় দোহায় এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তো কে কী কারণে করছে সেটা তো এখন পুলিশ তদন্ত করে ওটাকে বের করে না আনা অবধি তো আমরা কিছু বলতে পারবো না, এটা পুলিশের কাজ, পুলিশকে আমি এটাই বলবো কি আপনারা তদন্ত করুন, পুলিশ পুলিশের মতন যদি সঠিকভাবে কাজ করে আমরা আশাবাদী কি সঠিক জিনিসটা বেরিয়ে আসবে। বারবার ইসলামপুর মহকুমা জুড়ে একটা অশান্তি বা খুন হচ্ছে, গুলি হচ্ছে, এই বিষয়টা কি আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, তো আমাদের রাজ্যে বা আমাদের জেলা আমাদের মহকুমা ইসলামপুরে কোথায় আপনি আইন শৃঙ্খলা দেখতে পাচ্ছেন? আমরা তো দেখছি আইন শৃঙ্খলা বলতে গেলে আজকে পশ্চিমবাংলায় কিছু বাকি নাই, উত্তর দিনাজপুরে বা ইসলামপুর মহকুমাতে দিনের পর দিন আমরা দেখছি, এমন একটা সপ্তাহ যাচ্ছে না যেদিন আমরা গুলির ঘটনা শুনতে পাচ্ছি না, বোমা ফাটছে না, মার্ডার হচ্ছে না, চোপড়াতে দেখুন, ইসলামপুরে দেখুন, গোয়ালপোখরে দেখুন, চাকুলিয়া দেখুন, এমন একটা জায়গায় আছে যেখানে শান্তি আছে, মানুষ ভয়ে ভীত হয়, রাত্রেবেলা সন্ধ্যাবেলা বের হতে ভয় পাচ্ছে, আর এই পুলিশ প্রশাসনে যারা আছেন কর্তারা তারা দায়িত্ব পালন করছেন, তারা শুধু তৃণমূলের নেতাদের দালালি করছেন, সেই জন্য এসপি সাহেবকে তো আমি বারবার বলছি যে এসপি সাহেব আপনি আপনার এফিসিয়েন্সি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, আমরা জানি আপনি এফিসিয়েন্ট অফিসার, কিন্তু আপনার এফিসিয়েন্সির একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে, আপনি যেভাবে তৃণমূলের নেতাদের চাপে পড়ে দুষ্কৃতীদেরকে আশ্রয় দিচ্ছেন, আর ইসলামপুর মহকুমার যে শান্তি সেটাকে আপনি শেষ করছেন, আপনার থাকাকালীনে যদি ইসলামপুর ডিস্ট্রিক্টকে পুলিশ ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা করার পর থেকে আমরা দেখছি ইসলামপুরে ক্রাইম রেট দিনের পর দিন বেড়ে যাচ্ছে, মার্ডার, বোমাবাজি, গুলি, গালাজ, এই যে অন্যায় অত্যাচার, মহিলাদের উপরে ধর্ষণ, এই সব ঘটনা কিন্তু দিনের পর দিন বাড়ছে আমাদের ইসলামপুর মহকুমায়, এর প্রতিবাদ আমরা জানাচ্ছি, আর এসপি সাহেবকে বলবো, বারে বারে বলছি যে আপনি দায়িত্ব নিন, আপনার কাছে ফোর্স আছে, আপনার কাছে সমস্ত ক্ষমতা আছে, আপনি আপনার ক্ষমতার ব্যবহার করুন, নেতাদের চাপে পড়ে তৃণমূলের কাছে মাথা নত না করে মানুষের হয় কাজ করুন, আপনি
এটাই আমাদের অনুরোধ আপনার কাছে। রব্বানি সাহেবের খাস তালুক এলাকা হচ্ছে গোয়ালপোখর, গোয়ালপোখরের মধ্যে পড়ে পাঞ্জিপাড়া। আজকে গোয়ালপোখর একটা অশান্ত জায়গায় তৈরি করে দিয়েছেন গোলাম রব্বানি সাহেব। বিগত দিনে 2014 সালের আগে অবধি গোয়ালপোখরে এরকম ঘটনা ঘটত না। এই গোলাম রব্বানি সাহেব তৃণমূলে আসার পর থেকে উনি তৃণমূলের যে চরিত্র পরিবর্তন ওনার হয়েছে, দল পরিবর্তন করে চরিত্র পরিবর্তন হওয়ার পর থেকে গোয়ালপোখরে কিন্তু আমরা দেখছি কি কীভাবে নাজিস প্রধান খুন করল, তাকে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছিলেন গোলাম রব্বানি, তখন আমরা চাপ দিয়েছি বলে আজকে নাজিস জেলে আছে। এইভাবে বুথ দখল করার জন্যে কীভাবে বাইরে থেকে গুন্ডা মস্তানগুলোকে এনে আশ্রয় দিয়ে বুথ দখল করিয়েছেন গোলাম রব্বানি এটাও আমরা জানি। কীভাবে বোমা আর আগ্নেয়াস্ত্র এলাকায় ঢুকিয়েছেন সেটাও আমরা জানি, এটা পুলিশও জানে। কি গোয়ালপোখরে আজকে আপনি যান প্রত্যেকটা গ্রামে বুথ দখল করার জন্যে আমাদের এলাকার ছেলেদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছে কে? এই গোলাম রব্বানির নেতৃত্বে এইগুলো কাজ হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, তা আজকে রাহি প্রধান এর উপরে হামলা হয়েছে তাতে আমরা সবাই দুঃখিত। এই ঘটনাগুলোকে আমরা নিন্দা করি, কিন্তু এই ঘটনাগুলো আজকে যে ঘটছে এই গোয়ালপোখরে এর অশান্তির কারণ হচ্ছে কে? এই তৃণমূলের নেতারা গোলাম রব্বানির নেতৃত্বেই এই দুষ্কৃতীরা আশ্রয় পেয়েছে, আর তার জন্যই আজকে এই ঘটনা। উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। পূর্বস্থলীর তরুণ শিল্পী শঙ্কু দেবনাথের তৈরি দেবী দুর্গার প্রতিমা পাড়ি দিল সুদূর আমেরিকায়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত জাহারনগর পঞ্চায়েতের অধীনে মগনাপুর গ্রামের বাসিন্দা শঙ্কু দেবনাথ বৃহস্পতিবারই চোখ ধাঁধানো সেই প্রতিমা বাক্সবন্দী হয়ে পাড়ি দিল মার্কিন প্রদেশে। পূর্বস্থলীর তরুণ শিল্পী শঙ্কু দেবনাথের তৈরি দেবী দুর্গার প্রতিমা পাড়ি দিল সুদূর আমেরিকায়। পেছনে কাঠের তৈরি অপূর্ব দৃষ্টিনন্দন এক চালা, তারই সামনে উন্নত মানের ফাইবারের তৈরি সপরিবার দেবী দুর্গার শিল্প সুষমা মণ্ডিত প্রতিমা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত জাহাননগর পঞ্চায়েতের অধীন মাগনাপুর গ্রামের বাসিন্দা শঙ্কু গত প্রায় 2.5 মাস অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন এই দেবী প্রতিমা। প্রতিবেশী তাপসদের বন্ধু অনিমেষ রায় আমেরিকার লুইসিয়ানা শহরের বাসিন্দা, তাঁরই বাড়ির দুর্গাপুজোতে শোভা পাবে শিল্পী শঙ্কু দেবনাথের এই প্রতিমা। আজ বৃহস্পতিবারই চোখ ধাঁধানো সেই প্রতিমা বাক্সবন্দী হয়ে পাড়ি দিল মার্কিন প্রদেশে। কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের কাছে প্রতিমা নির্মাণের প্রশিক্ষণ প্রাপ্ত এই তরুণ শিল্পীর শিল্প প্রতিভার কথা জানতে পেরে গতকাল তাঁর বাড়িতে এসে তাকে সম্বর্ধনা জানিয়েছেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। আর তাঁদের পাড়ার ছেলের এই শিল্পকীর্তি বিদেশের মাটিতে প্রশংসিত হওয়ার আগাম সংবাদে স্থানীয়রাও আনন্দে আত্মহারা। শঙ্কু দেবনাথের শিল্প প্রতিভার ঢেউ সুদূর মার্কিন দেশের মাটি ছুঁয়ে ফেলায় রাতারাতি খ্যাতির চূড়ায় এখন অখ্যাত মাগনাপুর গ্রাম। ফাইবার দিয়ে এই ঠাকুরটা আমেরিকাতে যাবে। আচ্ছা, কবে যাচ্ছে ঠাকুর? যাচ্ছে বুধবারে। মানে মূলত হচ্ছে কি এইরকম অর্ডার কিভাবে পেলেন আপনি? অর্ডারটা পেয়েছি আমার এই পাড়ার এক দাদার কাছ থেকে, সে আমাকে অর্ডারটা দেয় হঠাৎই 2 মাস আগে, যে আমি বললো করে দিতে হবে, তাই জোরজবস্তি করলো যে তাই করলাম। মানে এত তাড়াতাড়ি তো এই কাজ করা যায় না, তাও করলাম। কত ঘন্টা করে সময় লাগছে দিনে কাজটা করতে? 8-9 ঘন্টা সময় লাগছে, সারাদিন কাজ করছে 8-9 ঘন্টা। এরপরে আচ্ছা কোথায় যাবে এই ঠাকুরটি? এর আগেও কি এরকম মূর্তি আপনার বাইরে গেছে কোনোদিন? না, এর আগে যাইনি, এই প্রথমবার। একটা বলছিলেন যে কোরিয়া থেকে না কোথা থেকে? কোরিয়া থেকে একটা ফোন করেছিল আমাকে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিল যে আমি এই কাজটা ধরার পরে কাজটা এসেছিল, সেই কারণে আমি এই কাজটা নিয়ে নিয়েছি বলে ওই কাজটা করতে পারিনি, করি মানা করেছি। কত টাকা মানে হচ্ছে গিয়ে লাগছে এটা এই কাজটা? এই কাজটা আনুমানিক 3 লক্ষ টাকার কাছাকাছি। কি কি উপকরণ ব্যবহার করছেন? ফাইবার আছে, কাঠ আছে, কালার, মেটালের কাজ হবে সব, মানে গয়নাগুলো, অর্নামেন্টগুলো সব স্টোনের কাজ হবে। আচ্ছা, এগুলো কি কেটে কেটে লাগিয়েছেন? কেটে কেটে লাগানো।
মোটামুটি বছর পাঁচেক থেকে করছে। আচ্ছা, আর তার আগে শিকার মাধ্যমে শিখছিল আর কি। ভালো লাগছে, আনন্দ লাগছে, এটা একটা গর্ব। এর আগে কি কোথাও গেছে? না, এমনি বাইরে কাজ করে কিন্তু এখান থেকে যায়নি। আচ্ছা, তাদের তো খুব আনন্দ যে খুব গর্বিত হাতের কাজ দেখে। যায়নি, এবার প্রথম যাচ্ছে। কোথায় যাবে কাজটা? আমেরিকা যাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617-581-551 এবং 8972-263-7। আর কদিন পরেই পুজো। ইতিমধ্যেই আট থেকে আসে পুজোর কেনাকাটায় ব্যস্ত। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বৃহস্পতিবার সকালে আসানসোল বাজার পরিদর্শন করলেন, ঘুরে ঘুরে দেখলেন বাজারের অবস্থার বিষয়। আর কদিন পরেই দুর্গাপুজো। ইতিমধ্যে আসানসোলের বিভিন্ন বাজারগুলিতে পুজোর কেনাকাটায় ভিড় বাড়তে শুরু করেছে। ফুটপাতের কারণে সাধারণ মানুষের যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে বৃহস্পতিবার ফুটপাত অভিযান করে আসানসোল পুর নিগম। মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক মেয়র পরিষদ, কাউন্সিলর ও পুলিশ আধিকারিকেরা। যে সকল ফুটপাত ব্যবসায়ীদের দোকানের প্লাস্টিক বাইরে বেরিয়ে রয়েছে তাদেরকে প্লাস্টিক খুলে নিতে বলা হয়। পাশাপাশি যে সকল ব্যবসায়ীরা দোকানের বাইরে অতিরিক্ত জায়গায় পশুরা সাজিয়ে রেখেছেন তাদেরকে সেগুলি সরিয়ে নিতে বলা হয় পুর নিগমের তরফে। পুজোর পরে ফুটপাতকে নতুন করে সাজানোর কথাও বলেন মেয়র। আমাকে থাকতে বলেছে না?
अंदर घुस अंदर घुस हमें तो फोन करो फोन करो तोड़ेंगे तो पूरा खराब हो गया आईफोन रिपेयर करना ये लो ये लो फुटपाथ तो एकदम दखल हो गया है एकदम पूरा फुटपाथ तो एकदम दुकान दुकान बसे माने हमरा बहुबार তাদেরকে মাইকিং সাহেব আমাদের কর্পোরেশন স্টাফ পাঠিয়েও তাদেরকে সতর্ক করেছি এবং যেহেতু পুজোর বাজার আছে আমরা ওই ফুটপাথটাকে ভেঙে বানানোর জন্য আমরা একটা এস্টিমেটও করেছি প্রায় 4.5 কোটি টাকার এস্টিমেট করেছি যেটা আমরা কলকাতায় পেতে পাঠিয়ে পাঠানোর তুলনা পাঠানো হয়েছে তো কাজটা আমরা পুজোর পর চালু করতে পারবো তাই পুজোর আগে যাতে মানুষের কষ্ট না হয় সে কারণে আজকে আমাদের পুরো টিম আসানসোল কর্পোরেশনের পুরো টিম আমরা নেমেছিলাম ওখানে গেছি ওখানে যে যে প্লাস্টিকগুলো আছে প্রচুর ভিড় হচ্ছে মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট মানুষের হচ্ছে এত গরম আছে ফলে আমরা এখন বলে এলাম যতগুলো তীরপলগুলো সব হাঁটিয়ে দিতে দোকানগুলো যেগুলো বাড়ি বাড়ি রেখেছে সেগুলোকে হাঁটিয়ে দেওয়ার জন্য এবার আমাদের আগামীকালও আমাদের স্টাফ যাবে সেগুলো দেখে নেবে এরপর যদি না হয় তারপর আমরা নিজেরা আবার বেরোবো তারপর পুজোর পত্র যেটা করানো হবে আমরা তো ফুটপাথটাকে একটা সাইজ করে আমরা দেখুন আমাদের আমাদের সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনে কাউকে মানে হাঁটিয়ে দেওয়ার পক্ষে নন সেটা আমরাও নই আমরা মানুষকে হয়তো এখন যেভাবে বসে আছে অতটা জায়গা পরিসরে আমরা দিতে পারবো না কারণ আমাদেরকে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে কিন্তু কাজটাকে পার করতে হবে ছোট্ট ছোট্ট করে একটা সাইজ করে যাতে ওই দোকানের মধ্যে মানুষ যাতে সে দোকান দোকানটা চালাতে পারে গরিব ছেলেরা সব আছে সব তারা হয়তো কোথাও সেটা ব্যবস্থা করবে আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ 10 নিউজ আওয়ার এখনকার মতো এই পর্যন্তই আপনারা দেখছেন টিভি নিউজ 10 আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন ফেসবুক পেজ টুইটার অ্যাকাউন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন আকাশতরী কেবেলের 207 নম্বর চ্যানেলে এবং ডিজিকাস্টের 167 নম্বর চ্যানেলে টিভি নিউজ 10 আপনারা মানেই আমরা নমস্কার।